আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজ এর পর্দায়। মদনপুর অগ্রতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও কল্যাণী শিল্পাঞ্চল স্টেশন সংলগ্ন দুস্থ বস্তি এলাকায় পুজোর উপহার স্বরূপ মহিলাদের নতুন শাড়ি ও ছোট ছোট শিশুদের কেক বিস্কুট চকোলেট প্রদান করা হলো। প্রায় 50 জন মহিলাদের হাতে শাড়ি তুলে দেওয়া হলো। আসুন শুনে নেব এ বিষয়ে কী জানালেন অগ্রতি ফাউন্ডেশনের সদস্যা মনিকা সরকার। অগ্রতি ফাউন্ডেশন থেকে মানে এই ওম শান্তি, আমি বিকে মনিকা। আজ অগ্রতি ফাউন্ডেশনে নিয়ে এসে এখানকার মাদের শাড়ি দেওয়ার জন্য এই অগ্রতি ফাউন্ড মানে অগ্রদীপ এখানে এসে এই কাজ প্রথমে শুরু করেছিল, সেই জন্য ওর উদ্দেশ্যে এখানে আসা আমাদের। অগ্রদীপ আমার ছোট ছেলে। প্রতি মাসে আমি একটা করে কাজ করি, প্রতি মাসে। আজকে শাড়ি দিলাম আর বাচ্চাদের 4টে চকলেট, 1টা কেক, 1টা বিস্কুট প্যাকেট দেওয়া হলো। কতজনকে শাড়ি দিলাম? এখানে আপাতত দেওয়া হয়েছে 45 জন, আরও 6 জনকে দেওয়া হবে। সারা বছর ঝুবড়ি বস্তি অনাথাশ্রম বৃদ্ধাশ্রম সব জায়গায় চলে যাই, গিয়ে যেখানে যাওয়ার যেটা প্রয়োজন সেটাই দিই। যেমন বৃদ্ধাশ্রমে মারা শাড়ি পরতে পারে না, ওদের ম্যাক্সি খাবার দিয়ে আসি, বা অনাথাশ্রমে বাচ্চারা খাতা পেন পেন্সিল রাবার কাটার এইসব দিয়ে খাবার দিয়ে আসি। তারপরে যে কোনো আমার জন্মদিন বা আরও ভালো দিনে বাচ্চাদের গিয়ে খাইয়ে দিয়ে আসি। স্কুল বলতে 2016 সালে আমার ছেলে এখানে এসেছিলো এই বস্তিতে বন্ধুদের নিয়ে, দেখে যে এত বড় জায়গা, এত বাচ্চা, কিন্তু এখানে পড়াশোনার কোনো ব্যবস্থা নেই। তা ছেলে সেই জন্য ওখানে একটা তাঁবু টাঙিয়ে দিয়েছিলো যে স্কুলটা যেন হয়, আর ও তো খেলতে বলে মাস্টার পড়াতে পারতো না, মাস্টার দেখছিলো, খুঁজছিলো আর কি মাস্টার কেউ পড়ায় যদি। তা স্কুলটা সত্যি সত্যি ওর সার্থকটা পূর্ণ হয়েছে, স্কুলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, স্কুলটা খুব ভালো সুন্দর। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের পড়ায়, আমাকেও বলেছিলো পড়াতে, কিন্তু আমি এতটাই মেন্টাল ডিস্টার্ব ছিলাম আমি এসে পড়াতে পারিনি আর কি। হ্যাঁ হ্যাঁ, পড়ায়। আমার ইচ্ছা আছে এখন পুজোর সময় এই যে এখানে শাড়ি দিলাম, আর অবরোধি ফাউন্ডেশন যেই বাড়ি থেকে তৈরি মহালয়ার দিন সেদিনকেও কিছু মাদের শাড়ি দেবো, আর আরেকটা পুজো মণ্ডপও আমি শাড়ি দেবো, আর কালী পুজোতেও শাড়ি দেবো। মানে এখন যেহেতু পুজোর সিজন, মা আসছে, মাদের শাড়ি দিয়ে দেবো। কিন্তু আমার অবরোধি তো সেভাবে শিবৃদ্ধি পায়নি, লোকজন নেই যে বাচ্চাদের দেবো, যে একটা মাপের ব্যাপার আছে, বয়সের ব্যাপার আছে, সেইগুলো আমার একার পক্ষে করা সম্ভব হচ্ছে না, যেই জন্য এখন মা আসছে, মাদেরই আমি এখন শাড়ি দিচ্ছি। আমাদের চ্যানেলের মাধ্যমে কি বার্তা, কি চাইবে যারা দেখছে, তাদের কাছে কি বার্তা দেবে? আমি চাই সমস্ত মারা অবরদীপ যেন আশীর্বাদ করে, অবরদীপ যেন জন্মজন্ম আমার কাছে ফিরে আসে, আর অবরদীপ এই অবরদীপ যেন শ্রীবৃদ্ধি হয়, সেটাই আমি সবার কাছে বলবো, যে যেন এগিয়ে আসে, সবাই আমার পাশে এসে দাঁড়ায়। আমার নাম বিকে মনিকা সরকার। আজকে এই যে কল্যাণীতে এই অবরদীপ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে মায়েদের শাড়ি দেওয়া হলো, আমি খুবই খুশি। আমার ছাত্রী ছিলেন মনিকা এবং মনীষা, আমাদের সাথে বাংলা দলের কবাডি প্লেয়ার, আমিও কবাডি প্লেয়ার একজন, আমার ছাত্রী এরা, কিন্তু
ওর ছেলে এত ভালো ক্রিকেট খেলতো, যার ইচ্ছে ছিল যে গরিব দুস্থ পরিবারকে হেল্প করা, সেখানে তার মা এইভাবে হেল্প করছে, তার পাশে থাকতে পেরে আমি খুব খুশি এবং আমি চাই যাতে ওর পাশে সবসময় থাকতে পারি এবং ওর এই যে অবরোধী ফাউন্ডেশনে যেই রকম সাহায্য চায় আমি তা প্রদান করতে পারি। আপনার নাম? আমার নাম আশুতোষ ভাওয়াল, আমি ইছাপুরের বাসিন্দা। কল্যাণী থেকে আকাশ ভট্টাচার্য, অরুণাভ ব্রহ্ম ও সোনালী ব্যানার্জি, রিপোর্ট দি রেগুলার নিউজ। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।